পরিমনের ডিভোর্স নিয়ে যে মন্তব্য করলেন সুনেহরা, তাহলে কি সত্যি সুনেহরার জন্যই পরিমনির সংসার ভেঙেছে? বন্ধুরা, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। এ প্রজন্মে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল কেরিয়ারের প্রথম সিনেমা দিয়েই পেয়েছেন সে অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা অন্তজাল। সিনেমা বর্তমান বাস্তবতা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি। সুনেহরা বলেন, অন্তজাল সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় এলাম, নিজেকে বড় পর্দায় দেখা অনেকটাই নেশার মতো, এই অনুভূতি বলে বোঝানো যাবে না, বারবার দেখতে মন চায়। অন্তজাল সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার আশা করছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ওই সময়টা অনেকটাই স্বপ্নের মতো ছিল, প্রথম সিনেমায় সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, এটা আমার আশা যেমন বাড়িয়েছে তেমন চাপও বাড়িয়েছে, সিনেমা করার ইচ্ছাও বাড়িয়েছে অনেক গুণে। অন্তজাল ছবির জন্য পাবো কিনা জানি না, তবে দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি ভীষণ উত্তেজনা অনুভব করছি। এই অভিনেত্রী আরও বলেন, খুব বেশি দিন হয়নি আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, মাত্র 3টি সিনেমা করেছি, কিন্তু বেশ কিছু জিনিস শিখেছি, এরই মধ্যে চলার পথে কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে, নতুন বলে শুরুতে অনেক কিছু বুঝতাম না, এখন ধীরে ধীরে সেগুলোও দেখেছি এবং শিখছি, হয়তো এজন্যই কাজ কম করি। তাছাড়া নির্মাতার সঙ্গে আমার বোঝাপড়া কেমন, সিনেমার গল্প কেমন, আমার চরিত্র কেমন, এ বিষয়গুলো ভাবতে হয়। সম্প্রতি আলোচিত চিত্রনায়িকা পরিমণি এবং চিত্রনায়ক শরীফুল রাজের বিবাহ বিচ্ছেদ হয়। এর আগে রাজের ফেসবুক থেকে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় সমালোচিত হন অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল। ফলে কাজের বাহিরেও সুনেহরাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়। এ বিষয়টি কিভাবে দেখেন জানতে চাইলে সুনেহরা বলেন, আমি আসলে বিষয়গুলো নিয়ে ভীষণ বিরক্ত, এতদিন পর আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে, এটা নিয়ে আলোচনা হওয়ার কথা, কিন্তু এর মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করে অন্যদের ডিভোর্স, অন্যদের ঘর সংসার নিয়ে, অন্যের ঘরের খবর আমি কি করে জানব। কিছু মানুষ আলোচনায় থাকার জন্য একটার পর একটা ঘটনা ঘটায়, আমি অযথাই ফেঁসে যাই, নিজের বাস্তবতা নিয়ে নায়িকা বলেন, অন্তজাল ছবির জন্য অনেকগুলো কাজ বন্ধ রেখেছিলাম, এখন ধারাবাহিকভাবে সেগুলো কাজ করছি, এছাড়াও আমি চাকরিও করি, সেখানেও সময় দিতে হয়। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যিই কি সুনেহরা বিনতে কামালের জন্য প্রাচ পরিমনির ডিভোর্স হয়েছে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আর পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।